যে আল্লাহ একটা পিপিলিকারে খাওয়াইতে পারে, সাগরের মাছ খাওয়াইতে পারে, একটা সাপ খায়, একটা পাখি সকাল বেলায় ক্ষুধার্ত অবস্থায় বের হয়, সন্ধ্যা হতে না হতে আবার পেটটা ভরে খায়, বাচ্চার জন্য মুখ ভরে খাবার নিয়ে আসে। তুমি আশরাফুল মাখলুক, সাগরের ভিতরে একটা মাছ আছে, এই মাছের প্রতিদিনের খাবার হলো 40 টন, আল্লাহ পাক এই মাছকে যদি খাওয়াইতে পারে যুবক, তুমি আর আমি আশরাফুল মাখলুক, আমাদেরকে কি আল্লাহ খাওয়াইতে পারবে না? এই জন্য বিবাহ উপযুক্ত বয়স হলে বিবাহ করবার আজ আসো। যুবক ডাক দেখায়, হুজুর বিবাহ তো করতে মন চায় কিন্তু আমার মা বাবা আমাকে বিবাহ দেয় না। আছে না নাই? মা বাবা মনে মনে চিন্তা করে, ছেলে আগে নিজের পায়ে দাঁড়াক, ওই আপনার ছেলে কি আর একজনের পায়ে দাঁড়াই রয়েছে নাকি? ও তো নিজের পায়ে দাঁড়াইছে, মানে ওনার উদ্দেশ্য হলো হুজুর ওর চাকরি নাই, ইনকাম করে না, বিবাহ করে কি খাওয়াবে? ও ভাইরা আমার, বাবারা আমার, মনে করবেন না খাওয়ানোর মালিক আপনি, আপনার ছেলে খাওয়ানোর মালিক না, রিজিকের মালিক হলো আমার আল্লাহ। রিজিক কোথায়? যুবকের বউ নাই জন্য যুবক দুঃখে গান গায়, শীতের দিনে বউ না থাকলে, কথা বলেন না কেন? দাদা কেমনে আমি ঘুমাই, যে যার বউ নাই ঘরে সে জানে, কথা বলো না কেন? এই জন্য যুবক গান না গায়া সরাসরি বিবাহ করে ফেলবা, অবৈধ সম্পর্ক, প্রেম ভালোবাসা চলবে? যুবক বান্ধবীর জন্য তো কত পাগল, প্রেমিকার জন্য তোমার রাতের ঘুম হয় না, তুমি টেনশনে পড়ে যাও, কিন্তু তোমার প্রেমিকা তোমার সাথে কত ধোকা দেয় তোমার কোনো খবরই নাই। আছে না এরকম কিছু যুবক? ফেসবুকে যদি খালি দেখে যে একটা যুবতী সুন্দরী মেয়ে ছবি ছাড়ছে, পিকচার দিছে ফেসবুকে, তাহলে ওখানে গিয়ে ও লাইক দেয়, এরপরে মেসেঞ্জারে ঢুকে ওখানে যুবক মেসেজ করে আর বলে, হাই হ্যালো, আমাকে বন্ধু বানাবা? কোথাকার? আছে না নাই? তোর বন্ধু হলো আল্লাহ, জোরে বলেন ঠিক কিনা? সব চাইতে বড় বন্ধুকে আল্লাহ, আল্লাহ রসুল। আর তুমি বান্ধবীর সাথে প্রেম করো, বান্ধবী আবার অনেকগুলো প্রেম করে, বলে খবরদার এক ঘন্টার ভিতরে আমার সাথে যোগাযোগ করো না, আমাকে মেসেজ দিও না। কারণ কিরে বান্ধবী? বলে আমার মা পাশে, আসলে কেউ পাশে নাই, ওই এক ঘন্টা অন্য আর এক যুবতের সাথে, যুবকের সাথে ডেটিং করবে, ঠিক কিনা ধরে বলেন? কারণ যুবক ছেলেদের তুলনায় মেয়েদের মন থাকে বড় উদার, ওরা কাউকে না করে না, যাই বলেন ঠিক কিনা? আবার যুবক কয়, হুজুর আমিও কম না, আমি 10টা প্রেম করি, কি মুজাহিদ! আছে না নাই? মোবাইল হাতের ভিতরে নিয়ে কত যে আমাদের কাছে অভিযোগ আছে, আমাদের কাছে, আমরা বক্তা তো, আমাদের বয়ান আছে ইউটিউবে, অনেক যুবক আমাকে প্রবাস থেকে ফোন করে কান দেওয়ার ডাক দিয়ে বলে, হুজুর বিপদে আছে, একটা তাবিজ দেন। আমি বলে, হ্যাঁ তাবিজই তো দেবো, কিসের তাবিজ বল? বলে, হুজুর আমার বউ আর একজনের সাথে, আর এক যুবকের সাথে কথা বলে মেসেঞ্জারে। আমি বললাম, কেমনে? এমনও যুবক আমাকে অভিযোগ করে বলেছে, হুজুর আমি তার স্বামী, আমি পাশে বসে আছি, আমারই সামনে আমার স্ত্রী অন্য যুবকের সঙ্গে ইমোর ভিতরে মেসেজ করতেছে, চ্যাটিং করতেছে, আমি বাধা দিলে পরে আমাকে বলে যে তুমি এত মনে মাইন্ড করো কেন, তোমার মনটা এত খারাপ কেন, আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে, আমার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে আমি একটু মেসেজ করছি, একটু কথা বলছি। এই লুচ্চা মহিলা, তোমার স্বামীর চাইতে বড় বয়ফ্রেন্ড, স্বামীর চাইতে বড় বেস্ট ফ্রেন্ড পৃথিবীতে আর কেউ নাই, ঠিক কিনা বলেন? যুবক কান খুলে শুনে রাখো, আমি তোমাকে বলে যাচ্ছি, যদি তোমার স্ত্রী কখনো বয়ফ্রেন্ড বা বেস্ট ফ্রেন্ডের সঙ্গে সম্পর্ক করতে চায়, কথা বলতে চায়, তাহলে থাপড়ায় কান ফাটাই দেবা, টাকা লাগলে আমি আজি সাপ দিব। এটা যদি না করতে পারো, তোমার বিবি বয়ফ্রেন্ডের সঙ্গে চলে যাবে, তুমি তাবিজ দিয়েও ঠেকাইতে পারবে না, তখন আর কান্দেও লাভ হবে না, ওই জায়গা শক্ত হওয়া লাগবে, ঠিক কিনা ধরে বলেন? যত প্রেম ভালোবাসা স্বামী আর স্ত্রী দুইজন দুইজনের সঙ্গে করবে, আর স্ত্রী স্বামী স্ত্রী যদি একই থালার ভিতরে প্লেটের ভিতরে খাবার মাখায়া, স্বামী যদি স্ত্রী মুখের ভিতরে খাবার লুকমাগুলো তুলে দেয়, রুটি ছিঁড়ে মাংস দিয়ে গালের ভিতরে দেয়, আর স্ত্রীও যদি স্বামীকে আদর করে গালের ভিতরে খাবার তুলে দেয়, স্বামী এবং স্ত্রীর মাঝখানে যত সগিরা গুণা সব আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ, জোরে বলো। আজকে এই মোবাইলের কারণে পরকিয়া সরাসরি, কি বলবো, দুঃখের কথা, বিড়ি সিগারেট মদের নেশা গাঁজার নেশার চাইতেও মোবাইলের নেশা মারাত্মক খারাপ, ঠিক কিনা ধরে বলেন? গাঁজা যারা খায় ওরা দিনের ভিতরে 2 থেকে 3 বার খায়, ধরে বলেন ঠিক কিনা? মদ যারা পান করে তারা সপ্তাহের ভিতরে 2-1 বার পান করে, কিন্তু মোবাইলের নেশা 24 ঘন্টা।
জামানা মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, ইউটিউবে খাইছে জামানা, ইমোতে খাইছে। ছোট ছোট ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, ছোট ছোট পোলা মায়া পীড়িত জামাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ইমোতে খাইছে। ঠিক না ধরে বলেন?